সাত সকালে জঙ্গলের ছাতু তুলতে গিয়ে বাড়ি ফেরার পথে ধান জমির ক্ষেত দেখতে গিয়ে চন্দ্রপোড়া সাপের কামড়ে মৃত্যু হলো 26 বছরের এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গত বুধবার বেলা 8টার সময়। সাপে কামড়ানোর সাথে সাথেই বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই চলছিল চিকিৎসা। আজ সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আজ সকালে সকলকে ছেড়ে চিরকালের জন্য বিদায় নিলেন। মৃত ব্যক্তির নাম মেঘনাথ মহাদণ্ড, পিতা ব্রজগোপাল মহাদণ্ড। বিষ্ণুপুর থানার বেলশুলিয়া পঞ্চায়েতের ত্রিবঙ্গ গ্রামের ঘটনা। শোকস্তব্ধ গোটা গ্রাম, গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র কয়েক বছর হলো বিবাহ করেছিলেন, দুটি সন্তানের পিতা তিনি। একটি ছেলের বয়স মাত্র 5 বছর এবং আরেকটি ছেলের বয়স মাত্র 3 বছর। একেবারে কাঁচা সংসার ভেসে গেল জলে। একমাত্র রোজগেরে পিতা অকালে সাপের কামড়ে মারা যাওয়ায় অসহায় হয়ে পড়েছে এই পরিবারটি। এখন কি করবে, কি খাবে, কিভাবে চালাবে সংসার ভেবে উঠতে পারছে না।